بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين شافتا للأمة قد كان منى أن يلقاهم فأحبته من صدقه وما رأى أن يلقاهم فأحبته من صدقه وما رأى والصحابة يسألون ومن الإخوان السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা আজকে এই আলামামেরার জামে মসজিদে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য, শোনাবার জন্য, শিখার জন্য, শেখাবার জন্য জমিয়ত হতে পেরেছি, একত্রিত হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের যেন উদ্দেশ্য সৎ থাকে, এখলাস থাকে কথা কাজে নিয়তে, যে আমরা আল্লাহ পাকের দিন শিখব, নিজের ফরজ আদায় করব এবং সঠিক আল্লাহ পাকের দিন শিখে সে অনুযায়ী নিজেকে সংশোধন করব, নিজের আকিদার সংশোধন করব, নিজের ইবাদত বন্দেগীকে সুন্দর করব, নিজের আখলাক চরিত্রকে ভালো করব, তার সাথে সাথে তারপরে নিজের পরিবারকে, ছেলে মেয়েদেরকে ভালো করব, তারপরে নিজের আত্মীয় স্বজনদেরকে ভালো মুসলিম বানাবার চেষ্টা করব, নিজের এলাকাবাসীকে, দেশবাসীকে সত্যিকার অর্থে মুসলিম বানাবার চেষ্টা করব, তাদেরকে দিনের দিকে আহ্বান করব। এই হচ্ছে দিন শিখার উদ্দেশ্য, প্রথম নিজের গরজে, আর তারপরে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন যে আপনি যা শিখলেন নিজে আমল করে অন্যকেও শেখান, অন্যকেও পৌঁছান। বল্লেগু আন্নি ওয়ালাও আয়া, পে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে একটা যদি আয়াতও জানা থাকে, আয়াতের অর্থও জানা থাকে, আয়াতের তাফসিরও জানা থাকে, অথবা আয়াতের অর্থ হচ্ছে এখানে বিধান, ইসলামের কোনো হুকুম আহকাম জানা থাকে, যেটি অন্যরা জানে না, তাহলে তাদের কাছে পৌঁছিয়ে দাও। এ হচ্ছে আমাদের দায়িত্ব। এ উদ্দেশ্যে আমরা এখানে জমা হয়েছি। আল্লাহ পাক যেন আমাদের এই একত্রিত হওয়াকে কবুল করেন, আমাদের প্রত্যেকটি কদমে গোনা খাতা মাফ করে দেন। যে ভাই বোনেরা এখানে এসেছেন,
আর আল্লাহ পাক আমাদের মর্যাদা উঁচা করেন, দুনিয়া আখিরাতে আমাদের বালা মুসিবত এই নেক আমলের ওসিলায় দূর করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন দুনিয়া ইহকাল পরকালে সার্বিক যেন সুখ দান করেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বিশ্বজাহানের জন্য রহমত, আল্লাহ পাকের দয়া। তার আগমন যদি না হইতো আর তার দেখানো রাস্তা যদি আমরা না ধরতাম, তাহলে আমরা যে কত পাপে ডুবে থাকতাম। আল্লাহ পাক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগের কাফের মুশরিকদের সম্পর্কে, যারা মক্কাতুল মুকাররমার বাসিন্দা ছিল, যারা কাবা ঘরের প্রতিবেশী ছিল, তাদের সম্পর্কে যদি আল্লাহ বলেন যে ওয়াইন কানু মিন কাবলু লাফি দলালি মুবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তাদের মাঝে পাঠিয়ে রহমত করেছেন, অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মাঝে থেকে তাদের ভাষাভাষী তাদের শহরের একজনকে আল্লাহ মনোনীত করে বাছাই করে রাসূল করেছেন, তাদেরকে দিন শিখিয়েছেন, তাদের আল্লাহর বিধান শিখিয়েছে, তাদেরকে পবিত্র করেছেন, তাদের আত্মা পরিশুদ্ধি করেছেন, তাদের পাপ মুক্ত করেছেন। ওয়াইন কানু মিন কাবলু লাফি দলালি মুবিন, যদিও তারা এর পূর্বে অর্থাৎ শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে সুস্পষ্ট গুমরাহিতে ভ্রষ্টতায় অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন আজকে থেকে 1400 বছর আগে মানুষ সমস্ত রকমের পাপের অন্ধকারে, শিরকের, বিদাতের আর বিভিন্ন পাপাচারের, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণের, আর যেগুলি পশুর চরিত্র পাশবিক মানুষের আখলাক চরিত্র, সেগুলিতে মানুষ ডুবেছিল। লাফিয়ে দলালি মুবিন, তো আল্লাহ পাক বড় এহসান করেছেন, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রাসূল করে পাঠিয়ে, এবং আল্লাহ পাকের এই হেসান থেকে আমরা উপকৃত হতে পেরেছি তার প্রতি ইমানের মাধ্যমে, তার নিয়ে আসা দিনকে গ্রহণ করার মাধ্যমে। এটাকে যদি বহাল রাখতে হয়, কায়েম রাখতে হয়, যদি স্থায়ী রাখতে হয়, তাহলে কথাই, অন্তরে, কাজে সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনকে সাদরে গ্রহণ করতে হবে, আগ্রহের সাথে গ্রহণ করতে হবে। আর যদি মুখে শুধু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করি, হ্যাঁ অন্তরেও চাইছেন হয়তো, কিছু লোক আছে মুখে শুধু বলে অন্তরেও চাই না হয়তো, কিছু লোক আছে অন্তরেও চায় মুখেও বলে কিন্তু কাজের বেলা চাই না, কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে, তরিকা সম্পর্কে, সুন্নাত সম্পর্কে, তার ছেড়ে যাওয়া পথ সম্পর্কে জ্ঞান অর্জন করলো না, পরোয়া করলো না, যেটা বাপদাদা পূর্বপুরুষ থেকে ধর্মের নামে পেয়েছে তরিকা, সেটাই হচ্ছে রসুলের তরিকা, জানার প্রয়োজন মনে করলো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটা কি। এলমের অভাবে, জ্ঞানের শোচনীয়তার কারণে আমল খারাপ হয়েছে, আমলের দিক থেকে, কাজের দিক থেকে প্রমাণ করতে পারলো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। আল্লাহ পাক জন্মসূত্রে আমাদেরকে মুসলিম করেছেন, শেষ রাসূলের উম্মত করেছেন, মনে থেকেও যারা একটু ধার্মিক মানুষ তারা মন থেকেও ভালোবাসেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর এই ভালোবাসার জন্য সত্যি অনেক সময় আবেগী হয়ে যান, কিন্তু কাজের বেলা, মুখে ভালোবাসা অন্তরেও ভালোবাসা হয়তো আছে, কিন্তু কাজের বেলা দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদে অন্য তরিকায় আপনি বিশ্বাস রাখছেন, ধর্মীয় বিশ্বাস। আপনার আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার আকীদা না, আপনার ইবাদত বন্দেগীর নিয়ম নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের তরিকার না, আপনার চলাফেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতো না, আপনার নামাজ পে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো না, আপনার রোজা, আপনার হজ, আপনার উমরা, আপনার পারিবারিক জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতো না। তাহলে অন্তরে হয়তো আমাদের চাহিদা আছে, হ্যাঁ রসুলের সাথে মহাব্বত আছে, এবং চাহিদা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবো, ভুলটাকে মনে করছি যে এটাই হয়তো রসুলের তরিকা, মুখেও আমরা বলে থাকি কিন্তু কাজের বেলা করি না, এটা দেখি নাজাত পাওয়া যাবে? যদি কাজে কর্মে রসুলের তরিকার অনুসারী না হন তাহলে কি নাজাত পাওয়া যাবে? পাওয়া যাবে না, বরং এতে কি হবে, আপনি ভুল পথে সারা জীবনটা থেকে গেলেন,
আর এর কারণে দুনিয়াতেও বিপদ আপদের বালা মুসিবতের সম্মুখীন হবেন, আর আখেরাতে চরম ক্ষতিগ্রস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লামের আদর্শের নাম হচ্ছে সুন্নাহ। রাসূলের আদর্শের নাম কি? সুন্নাত। সুন্নাত মানে নামাজের সুন্নাত নামাজ নয়, এটা ফেকার ভাষা। ফেকাতে কিছু ফরজ নামাজ আছে, কিছু সুন্নাত নামাজ আছে, তাই না? কিছু আমল ফরজ আছে, ওয়াজিব আছে, কিছু সুন্নাত আছে, কিছু মুস্তাহাব আছে, কিছু নফল আছে, এগুলো হচ্ছে ফেকার মাসলা মাসায়েল। আর যখন আকীদার বিষয় আসবে, পুরো ধর্মের বিষয়, দিনের বিষয় আসবে, ইসলামের বিষয় আসবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নাম হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেটা চলার তরিকা, ইবাদতের তরিকা, বিশ্বাসের তরিকা, সেটা হচ্ছে কি? সুন্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, ইবাদত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, চলাফেরার ভিন্ন যেটা, ব্যতিক্রম, উল্টো যেটা, সেটার নাম হচ্ছে সুন্নতের বিপরীত নাম, সেটার নাম কি? বেদাত। সেটার নাম হচ্ছে বেদাত। বেদাত মানে শাব্দিক অর্থ নতুন, ধর্মের নামে নতুন কাজ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বিশ্বাস করেননি। আপনি হয়তো ধর্মের ক্ষেত্রে এরকম আকিদা বিশ্বাস রাখছেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিদাই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার খলিফার আকিদা ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণের আকিদা ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের এইসব আকিদা ছিল না। এরকম আকিদা রাখছেন অথবা ইবাদত বন্দী করছেন, এমন ইবাদত যেই ইবাদত ইবাদত মনে করে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না, কিন্তু আপনি ওগুলো কি ইবাদত মনে করছেন? যেই কাজগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়াবের কাজ মনে করতেন না, আপনি সেগুলিকে সওয়াবের কাজ মনে করছেন ইবাদত বন্দীর ক্ষেত্রে। যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনযাপন করেনি, আপনি ওই রকম জীবনযাপন করছেন আর মনে করছেন যে আমি তো রসুলকে মহব্বত করি, হ্যাঁ দিনের বেশ কিছু কাজ করেছি, সব কিছু না করতে পারলেও এই জন্য আশা করে বসে আছেন যে আমি রসুলের উম্মত, আমি জান্নাত পাবো, আমি রসুলের শাফাত পাবো, আমি হাউজে কাউসারের পানি পাবো, আমি জান্নাত যাব, ইত্যাদি বহু আশা করে বসে আছেন আপনি, অথচ আপনার এই আশা কখনো পূরণ হবে না। যারা সুন্নতের অনুসারী হয় তাদের ওপর দুনিয়া এবং আখেরাতে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, কারণ তারা কার সঙ্গী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, নবীর আদর্শে বিশ্বাসী এবং নবীর তরিকায় চলে জীবনের প্রতিটি ক্ষেত্রে। তার মানে কার দল তারা? হ্যাঁ, নবীর দল, নবীর দলের লোক। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে নেই, তারা যারা বেদাতে লিপ্ত রয়েছে, বেদাতি বিশ্বাস রাখে, বেদাতি ইবাদত বন্দী করে, বেদাতি তরিকায় চলে, বেদাতি তরিকার জিকির আজকার করে, বেদাতি তরিকার দুরুদ শরীফ পড়ে, দুরুদ শরীফ পড়ে কিন্তু বেদাতি তরিকার পড়ে, জিকির পড়ে কিন্তু বেদাতি তরিকার জিকির পড়ে, ওয়াজিফা পড়ে আশা করে যে নেকি পাবো, হ্যাঁ রোজা রাখে, হ্যাঁ সব বেদারি করে, রাত জাগে, আল্লাহর সামনে কান্না করে, কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই করে না, তাহলে তারা সুন্নতি কাজ করছে না বেদাতি কাজ করছে? বেদাতি কাজ করছে। তাদের ওপর আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ যখন রাগান্বিত হন তখন দুনিয়াও তাদের খারাপ হয়, আখেরাতও খারাপ হয়। এই বিষয়টি আজকে তুলে ধরতে চাইছি এই জন্য যে এটা হচ্ছে রজব মাস, এটা হচ্ছে রজব মাস। এরপরে কোন মাস? শাবান। শাবানের পরে রমজান। রজব মাসে কিছু মুসলিম সমাজে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেশ কিছু বিদাত হয়ে থাকে, তারপরে আবার শাবান মাস আছে, শাবান মাসেও কিছু বেদাতি কাজ হয়ে থাকে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। ওদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, হ্যাঁ মুখেও মহব্বতের দাবি আছে, কিন্তু কাজের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক এই মাসগুলি কাটাই না। এই মাসে যেই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইবাদত না করে অন্য ইবাদত করে রসুলের ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে, যার ফলে দুনিয়া আখেরাতে ব্যর্থ হয়। সুন্নত এবং বিদআত সম্পর্কে কোরআনে বহু আয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে, সুন্নতকে আঁকড়ে ধরার ফজিলত, বিদআতকে পরিত্যাগ করার নির্দেশ, এবং বিদআতের যে কুপরিণাম, হ্যাঁ ভয়াবহতা,
বিদাত করলে যে কত গুনাহ হয় মানুষের, এইসব বিভিন্ন বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী রয়েছে, সাবধান করেছেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ খুদবাই কি বলতেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু মানে সব, কুল্লু মানে কি, কুল্লু সব মুহদাসা সব নতুন কাজ, নতুন কাজ মানে দুনিয়ার নতুন কাজ না, এ যান্ত্রিক সভ্যতা নয়, জি, ধর্মের নামে সব নতুন কাজ হচ্ছে বিদআহ, দিনের নামে ধর্মের নামে যে কোনো নতুন কাজ করেন সেটা হচ্ছে বেদাত, ভাগ নেই, যেটা বেদাতে হাসানা ভালো বেদাত আর আরেকটা হচ্ছে বেদাতে সাইয়া খারাপ বেদাত, এইরকম ভাগ নেই। নবী কি বলছেন, কুল্লু, আপনার কফিল বলছে হ্যাঁ কিছু দিচ্ছে আপনাকে, তুই এতগুলো নেব দু চারটা নিচ্ছেন হয়তো, তখন বলে কুল্লু কুল্লু মানে কি, সব নিয়ে যা সব নিয়ে যা, তাই না? হ্যাঁ, তো নবী কারী বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে ধর্মের নামে, প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি বিদআত। আর আপনার হুজুর যদি বলে যে কিছু বিদআত হচ্ছে কি, হ্যাঁ কিছু নতুন কাজ হচ্ছে বিদআত খারাপ আর কিছু নতুন কাজ হচ্ছে হাসানা ভালো, তাহলে নবী করিম সাল্লামের খুদবা বিরোধী কথা হলো না? খুদবা একদিন বলতেন না, যে কোনো আলোচনায় বলতেন, যে কোনো জুমার খুদবায় বলতেন, যে কোনো ঈদের খুদবায় বলতেন, যে কোনো বিবাহের খুদবায় বলতেন, এই হচ্ছে এমন খুদবা। কত বিবাহ হচ্ছে, কত জুমা আসছে, কত ঈদ আসছে, হ্যাঁ, আর কত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিনের আলোচনা করছেন আমাদের চাইতে অনেক বেশি নিঃসন্দেহে, আর প্রত্যেকটি আলোচনাতে বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ ও কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত কি, দলালা মানে জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া, দলালা মানে হারিয়ে দেওয়া, ভ্রষ্টতা, গুমরাহি, গুম মানে হারিয়ে যাওয়া, তাই না? অমুককে গুম করে দেওয়া হয়েছে বলি না, শব্দটি ফার্সি শব্দ কিন্তু, আর রাহমানের রাস্তা, রাস্তা হারিয়ে ফেলা, তাহলে কুল্লো হ্যাঁ বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে রাস্তা হারিয়ে দেওয়া। কিসের রাস্তা হারাইলেন, দুনিয়ার রাস্তা হারাইলেন, দিনের রাস্তা হারিয়ে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক যেই রাস্তাটি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই রাস্তা হারিয়ে ফেললেন, যেই রাস্তার শেষ প্রান্তে এই রাস্তার উপর থেকে কায়েম থেকে যদি যেতে পারতেন তাহলে শেষখানে জান্নাত ছিল, জান্নাতের রাস্তাটাই হারিয়ে গেল, জান্নাতের রাস্তা হারিয়ে গেল, রাস্তা হারিয়ে দিলেন। অকুল্লো দলালাতিন, যখন রাস্তা হারিয়ে ফেললেন, প্রত্যেক দলালা, প্রত্যেক গুমরাহি, প্রত্যেক ভ্রষ্টতা হচ্ছে কোনখানে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে, রাস্তা হারিয়ে গেছে, সুতরাং গন্তব্যস্থান টার্গেট জান্নাতে পৌঁছতে পারছেন না, কোথায় যেতে হবে, কুল্লু দালালাতিন ফিন্নারে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে যেতে হবে, ভালো করে শুনে রাখেন। তাহলে এক শ্রেণীর হুজুরা ধর্মের নামে গুমরাহ করতে গিয়ে যেগুলো তারা বিদাত করে সেগুলো বলে, ভাই কিছু বিদাতে হাসানা আছে, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যদিও সাহাবীরা করেননি, কিন্তু বুজরুকানে দিন অলমাই কেরাম এগুলিকে পছন্দ করেছেন, এগুলিকে ভালো মনে করেছেন, আর এগুলি হচ্ছে বেদাতে হাসানা। এসব কথা যারা হুজুর মোল্লা যারা বেদাত করে তাদের পাশাপাশি থেকেছে শুনেছেন, তাদের এই ধরনের চমৎকার ভাষা, যেই ভাষা দিয়ে গুমরাহ করে আপনাদেরকে। জি, চিন্তা করেন যে আপনার এইসব মৌলভি সাহেব হুজুরগুলো হ্যাঁ আপনাকে বলছে যে বেদাত দুই রকম, কিছু ভালো আছে ভালোগুলো আমরা করছি আর যেগুলো ওরা করে না ওগুলো হচ্ছে কি বেদাতে সাইয়া খারাপ বেদাত, আমরা যেগুলো করি সেগুলি হচ্ছে ভালো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আল্লাহ কোরআনে কারিমে যারা ধর্মকে ছিন্ন ভিন্ন করেছে, ধর্মে ফাটল ধরিয়েছে, রাসূলুল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা অবলম্বন করেছে আর বহু দলে ভাগ হয়ে গেছে, তাদের সম্পর্কে বলছেন প্রত্যেক দল তাদের আদর্শ নিয়ে, তাদের মত এবং পথ নিয়ে ফারিহুন, আনন্দিত হয়ে আছে, আমাদেরটাই ঠিক, আমরাই জান্নাতের পথে, ওরা সব পথভ্রষ্ট। কিন্তু এই মৌখিক দাবি কাজে আসবে না, কাজে কোনটা আসবে, আপনাকে তলাশ করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোনটা। কথা আর এই সম্পর্কে লম্বা না করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতকে আঁকড়ে ধরা আর বিদাত পরিহার করা, এটা যদি করেন তো বললাম যে আল্লাহর রহমত পাবেন আপনি দুনিয়া আখেরাতে,
জান্নাতের রাস্তায় আছেন ইনশাআল্লাহ। যেটুকু ইবাদত করবেন ইবাদতের ভিত মজবুত আছে, আল্লাহর কাছে কবুল হচ্ছে। আর যদি রাসূলের তরিকা বাদ দিয়ে সওয়াবের আশায় কোনো কাজ করেন তাহলে দুনিয়ার আজাব রয়েছে, আখিরাতের আজাব রয়েছে। এই মর্মে সূরা নূরের একটি ছোট্ট আয়াত শুনিয়েছি শুরুতে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ফালিহাযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরোধিতা করে। রাসূলুল্লাহ যে আদর্শের উপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন তার বিরুদ্ধে চলে, তার উল্টো পথে চলে, তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। আল্লাহ কি করছেন? সাবধান করছেন। ফালিহাযার, সাবধান যেন হয়ে যায়। কিসে থেকে? এই অবস্থায় যদি চলো রসুলের তরিকা বাদ দিয়ে অন্য তরিকায়, আন্তসিবাহম ফিতনাতুন, তাহলে তাদের ওপর কি হবে? যারা চলবে ভুল পথে রসুলের পথ বাদ দিয়ে তাদের ওপর ফিতনা এসে পড়বে। আও ইউসিবাহম আযাবুন আলিম, অথবা তাদের ওপর মর্মান্তিক আযাব আসবে। দুটো বলেছেন আল্লাহ, হয় ফিতনা আসবে আর না হলে আযাবুন আলিম আসবে। মুফাসসিরিনগণ, আর সবচেয়ে বড় মুফাসসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তারপরে সাহাবাই কেরামগণ, প্রখ্যাত মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের জ্ঞানী, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিয়েছিলেন যে আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দান করো, কোরআনের তাফসিরের জ্ঞান দান করো। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা আল্লিমহু তাউইল, কোরআনের তাফসিরের জ্ঞান তাকে দান করো। তিনি বলছেন যে ফিতনা হচ্ছে আযাবুদ দুনিয়া। ফিতনা মানে দুনিয়ার বালা মুসিবত। আজকে মুসলিম বিশ্বে যেসব বালা মুসিবত দেখছেন, হতাহত হচ্ছে, আর হতাহত হওয়া ছাড়া নিজেরা আপোষে, হ্যাঁ, গৃহদ্বন্দ্ব, মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ, লড়াই, মারামারি, কাটাকাটি, অথবা কাফেরদেরকে মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া, এসব আজাব ছাড়া আসমানি আজাব, জমিনি আজাব, পারিবারিক আজাব, হ্যাঁ, মানসিক অশান্তি, স্বামী স্ত্রীতে, হ্যাঁ, মিল নেই, স্বামীর আনুগত্য করে না স্ত্রী, আর এইরকম বহু ধরনের আজাব রয়েছে, আর্থিক আজাব, হ্যাঁ জি, বহু রকমের আজাব রয়েছে। দুনিয়ার আজাবগুলিকে আল্লাহ কোরআনের ভাষা বলছেন এগুলি হচ্ছে ফিতনা, ফিতনা। আর এর চাইতে বড় ফিতনা দুনিয়ার আজাবের মধ্যে, দুনিয়াতে সঠিক ধর্ম না পাওয়া। মুসলিম হয়েও আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে যাওয়া ইসলাম পেলেন না, এটা সবচেয়ে বড় ফিতনা। কেন? টাকা পয়সার ক্ষেত্রে যদি ফিতনায় পড়েন, হ্যাঁ, তাহলে টাকাটাই নষ্ট হলো, টাকা হারিয়ে গেল, চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, হ্যাঁ, বা ব্যবসায় লস খেয়ে গেলেন, টাকাটাই না গেল, জানটা তো আছে, ইমানটা তো আছে, ইসলামটা তো আছে, জান চলে গেল, ইসলামের ওপর গেল, ইমানটা তো আছে, জান্নাতের রাস্তাতে মরলেন, তাই না? জি, দিন যদি ঠিক থাকে তাহলে তারপরও জান্নাত, মরে গেলেও জান্নাতের রাস্তাতে ইনশাআল্লাহ মৃত্যু হইল। পারিবারিক সমস্যা হলো, সর্বনাশ, পরিবার গেল, ইমান তো ঠিক আছে, জান্নাত তো ঠিক আছে আমার, কিন্তু দিনের ওপর যদি ফিতনা আসে, অর্থাৎ যারা রাসূলের বিরোধিতা করবে তারা সহি দিন পাবে না, তাদের নসিবে সঠিক দিন আসবে না, ভুল ধর্মের ওপর সারা জীবনটা থেকে যাবে। এই বালা মুসিবতটা কি বেদাতীদের ওপর আসে না? সারা জীবন সওয়াবের কাজ মনে করছে নবীর বিরোধী ইবাদত বন্দীকে, সারা জীবন এমন এমন কাজকে সওয়াবের কাজ মনে করছে, জীবনেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজগুলি করলেন না, সারা জীবন ধরে নামাজ পড়ছে ওই নিয়ত পড়ে, জীবনেও একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিয়ত পড়া নামাজ পড়লেন না, হ্যাঁ, সারা জীবন ধরে এই রজব মাসে কিছু ইবাদত বন্দী করছে, জীবনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করলেন না, সারা জীবন ধরে প্রতি বছর শাবান মাসের, হ্যাঁ, শবে বরাত করছে, আর কত যে আশা রাখছে, সারা রাত জেগে শবে বরাত করলাম আর কত যে নেকি পেলাম, জীবনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করলেন না। তাহলে ধর্মের ক্ষেত্রে ফেতনায় পড়লো না পড়লো না, নবীর বিরোধিতা করে জান্নাত পাওয়া যাবে না নবীর পথে চলে জান্নাত পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পথে চলে জান্নাত পাওয়া যাবে। দুটো আজাব রয়েছে যা রসুলের তরিকা বাদ দিয়া চলে, রসুলের তরিকা বাদ দিয়া চলে। সর্বপ্রথম যারা ধর্মের নামে শিরিক করে, জাতিতে মুসলিম কিন্তু কবর মাজারে সেজদা করে, কবর মাজারে খাসি মোরগ জবাই করে, কবর মাজারে গিয়ে ফরিয়াদ করে, চাদর চড়ায়, মনে করে যে গস কত অলি আউলিয়াকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছেন যে তারা মরেও মরে না, তারা অনেক শক্তিশালী, অনেক কিছু দিতে পারে। জি, এদের ওপর ফিতনা, ধর্মীয় ফিতনা,
চিরকাল জাহান্নামে থাকতে হবে বড় শিরকের অবস্থায় চলে গেলে। যারা বেদাতি কাজকর্ম করে, বেদাতি ধর্মকর্ম করে, তারা ধর্মের ফেতনায় ফেতনায় পড়ে রয়েছে। হ্যাঁ, যারা এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, নামাজে ঘাটতি করে, ইবাদত বন্দি ফরজ ওয়াজিবে কমতি করে, হারাম নাজায়েজে ডুবে থেকে হারাম খেয়ে, তাদের উপর ফেতনা আসে যে অনেক সময় তওবাই নসিব হয় না, ওই গুমরাহির উপর মরে গেল, তওবাই নসিব হলো না। তাহলে যতই দুনিয়ার ক্ষেত্রে কিছুদিন বাঁচলেন, সুখে থাকেন, শেষ পরিণাম জান্নাত না জাহান্নাম? কি জন্য? রসুলের নাফরমানি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে না চলার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মন ঠান্ডা হইতো, আপনার ফজরে ঘুমাইলে মন ঠান্ডা হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কিছু আসলে ওহির অপেক্ষা করতেন, মানে আল্লাহ যা বলবেন তাই করব, ঠিক না? আর আমি একজন মুসলিম হিসাবে, আপনি একজন মুসলিম হিসাবে কি তাহলে করণীয়? যে আল্লাহ যা বলবেন এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যা করেছেন তাই করব, এটা না হওয়া উচিত ছিল? কিন্তু আপনি রজব মাসের ইবাদত বন্দী করতে গিয়ে একটু দেখার প্রয়োজন মনে করলেন না, যে রাসূলুল্লাহ এই ইবাদতগুলি করেছেন না করেননি, এটা হচ্ছে দেখার বিষয়। আল্লাহ পাক ওই সব লোককে ক্ষতিগ্রস্ত বলেছেন, সবচেয়ে বেশি আমল করে, ডিউটি করে, কাজ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা ভুল পথে আমল করে, নামাজ পড়ে রসুলের তরিকা বাদ দিয়ে ভুল তরিকায়, জিকির করে ভুল তরিকায়, ওজিফা করে ভুল তরিকায়, হ্যাঁ খতমে ইউনুস করে, খতমে খাজগান করে, হ্যাঁ দুরুদে তাজ পড়ে, দুরুদে তোনাজ্জিনা পড়ে, দুরুদে মাহি পড়ে, অথচ নবী করিম শাসনে কিছুই করলেন না। রজব মাসে বেশ কিছু আমল করে সওয়াবের আশায়, শাবান মাসে বেশ কিছু আমল করে সওয়াবের আশায়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, ওদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের শেষ রুকুর একটি আয়াত ইরশাদ করছেন, দুটি আয়াত পাশাপাশি রয়েছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী বলে দাও তুমি তোমার উম্মতকে, তোমাদেরকে জানিয়ে দেব না কি বিল আখসারিন আমালা, ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত, শুধু ক্ষতিগ্রস্ত না আমল করেও বিল আখসারিন বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন, তারপরের আয়াতে বলছেন যে বলে দিচ্ছি শোনো, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই সব লোকেরা আমল করেও, মেহনত করেও, ইবাদত বন্দি করেও ক্ষতিগ্রস্ত যারা, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, যাদের মেহনত ভুল পথে হয়েছে, রসুলের পথ হচ্ছে ভুল পথ না ঠিক পথ, রসুলের পথে তার মেহনত হয়নি, দাল্লা সাইয়ুহুম তাদের মেহনত হয়েছে ভুল পথে, ফিল হায়াতির দুনিয়া কর্মজগতে, এই পার্থিব জগতে, ওহম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তাদের ধারণা যে খুব ভালোই কাজ করে এসেছি, অনেক ইবাদত করেছি, আরে সবে কাদার তো করেছি করেছি, সবে বরাত করেছি, আর সবে বরাত তো করেছি, সবে মেরাজও করেছি, সারা রাত জেগেছি, যে ওহম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তাদের ধারণা যে অনেক ভালো কাজ করে এসেছি, এরা আমলের ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত যদি এইসব আমলের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার সামনে নমুনা হিসাবে না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি স্ট্যাম্প তার কাজের ওপর না থাকে, জালিয়াতি বুঝেন তো না, বুঝেন না জালিয়াতি করা, বুঝেন না? আপনার কোম্পানির লেটার প্যাড একটা পেয়ে গেছে কিন্তু স্ট্যাম্প পাচ্ছেন না, তাই না? স্টাম্প পাচ্ছেন না, আর সাইন ও মদিরের পাচ্ছেন না বা কফিলের পাচ্ছেন না, তখন একটা জাল স্টাম্প বানিয়ে নিলেন, হ্যাঁ মোহর লাগাবার জন্য, আর মোটামুটি প্র্যাকটিস করে একটা সাইন করলেন, করে না? করে না অনেকে, ঠিক না? ধরা খাবেন না, খাবেন না, ধরা খাবেন না, হ্যাঁ গুরফাতে জারিয়াতে গেলে, চেম্বার অফ কমার্সে গেলে ধরা খেয়ে যাবেন, কারণ ওদের কাছে সাইনের নমুনা আছে, তাই না? সব কিছু আছে, ওখানে ধরা খেয়ে যাবেন গিয়ে, ঠিক না? দুনিয়ার ক্ষেত্রে জালিয়াতি আমরা ধরা পড়ে বুঝতে পারছেন, ধর্মের ক্ষেত্রে জালিয়াতি, যে কোনো আমলের ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি স্ট্যাম না থাকে যে এটা করো, তাহলে আপনার করার কোনো অধিকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তরিকা থাকে আপনার সামনে, তাহলে এটা স্ট্যাম পেলেন যে এই তরিকার ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং আমি করব তার উম্মত হিসাবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন,
আপনাদের হুজুররা বলে আমরা কি করবো, হুজুররা পাঁচ হুজুর পাঁচ রকম বলে আমরা কোন দিকে যাব, একটা ধরে নিলেন। কেন, আপনার বিবেক নাই, আপনার জ্ঞান বুদ্ধি নাই, দুনিয়া তো ভালোই বুঝছেন মাশাআল্লাহ। আমার চাইতে বেশি বিজনেস, এখনই বিজনেস করতে যান দোকানপাট, আমার চাইতে সবাই বেশি বুঝে, আমি কিছু বুঝি না, জিরো, ঠিক না? আপনাদের অনেকে হিরো আছে, কোন সময় কোন বিজনেস, এখন সৌদি আরবে কোন বিজনেস চলছে ভালো করে বুঝছেন, তাই না? কোনটায় মানুষ বেশি লস খাচ্ছে, জি হ্যাঁ, ভালো করে বুঝছেন। তো দুনিয়া যেমন করে বুঝছেন তার চাইতে বেশি ভালো করে আপনার দিন বুঝার চেষ্টা করতে হবে, কারণ এই দিনের ওপর নির্ভরশীল আপনার জান্নাত এবং জাহান্নাম। আপনার দিন ঠিক, জান্নাত ঠিক আছে, আর দিন যদি ভুল হয়ে যায় তাহলে জাহান্নামে যেতে হবে। সুতরাং আপনাকে এই ক্ষেত্রে আরও বেশি সজাগ হইতে হবে, ভালো করে মনে রাখেন। এই রজব মাস সম্পর্কে কয়েকটি কথা বলি। রজব মাসের কয়েকদিন চলে গেল, তাই না? কয় তারিখ আজকে? জি, 11 তারিখ। রজব মাসে সম্পর্কে একটি হাদিস আছে, একটা দোয়া আছে, দোয়াটি আমরাও একসময় বলতাম, কিন্তু দোয়াটির সনদের দিক থেকে, সূত্রের দিক থেকে দুর্বল, জয়ীফ। আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ না রমাদান। অনেক আরব মসজিদের ইমামগুলো এই রজব মাসে এসা পরে বা আসর পরে কিছু কালিমা বলতে গিয়ে এই দোয়াটা বলে। দোয়া যদি এমনি বলেন, আমি বাংলায় দোয়া করছি, অসুবিধা আছে? হাদিসের দোয়া হইতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া না, তাহলে সহি সূত্রে প্রমাণিত হইতে হবে। সুতরাং এই দোয়া জয়ীফ, দুর্বল। কি দোয়ার অর্থ? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমাদের রজব এবং শাবানে বরকত দাও, ওয়া বাল্লিগ না রমাদান, আর রমজানে আমাদেরকে সহি সালামতে পৌঁছে দাও, যাতে করে রমজানের সিয়াম কিয়াম রোজা তারাবি ইবাদত বন্দেগী করতে পারি। হ্যাঁ, এই দোয়াটি জয়ীফ। সুতরাং এই দোয়াকে রসুলের সুন্নত মনে করে করবেন না। যদি এমনি করেন, আল্লাহ মাত্র আর কয় দিন আছে রমজান আসতে, আল্লাহ তার আগে আমার হায়াত শেষ করে দিও না, আল্লাহ আমার হায়াতে বরকত দাও, আমাকে সুস্থ রাখো, আর সহি সালামতে রমজান পৌঁছে দাও, এইরকম যদি দোয়া করেন, অসুবিধা আছে? আরবিতে করলেও অসুবিধা নেই, আর বাংলায় করলেও অসুবিধা নেই, আর যে কোনো ভাষায় যে যে ভাষা জানে সে ভাষায় করলেও অসুবিধা নেই, ঠিক কিনা? কিন্তু দুয়াই মাসুরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দুয়া হিসাবে আপনি এটা করবেন না, কারণ এটার সনদ সহি নাই। দুই নম্বর কথা, রজব মাসের প্রথম যে শুক্রবারের রাত হয়, মানে বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত হয়, এই রাতে একটি বিদাতি নামাজ একসঙ্গে লোকেরা পড়ে, যেই নামাজটিকে সলাতুর রাগায়েব বলে। রাগায়েব মানে আল্লাহর দিকে আগ্রহী হওয়ার নামাজ, আল্লাহ অভিমুখী হওয়ার নামাজ, আল্লাহর দিকে ধাবিত হওয়ার নামাজ। হ্যাঁ, ওর খাস তরিকা বয়ান করা হয়েছে। এই মর্মে, এই আমলগুলি যে করে, এই মর্মে যতগুলি হাদিস রয়েছে সবগুলি জাল, অত্যন্ত দুর্বল, ভিত্তিহীন, একটিও সহি না, এবং হালকা জয়ীফ, হালকা দুর্বলও না। সুতরাং এ সলাতুর রাগায়েব নামক নামাজের যে প্রচলন আছে বিভিন্ন দেশে, আলহামদুলিল্লাহ সৌদি আরব এসব বিদাত থেকে মুক্ত। সৌদি আরব হচ্ছে তৌহিদের দেশ, এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা হয় না। দুই নম্বর, এই দেশ হচ্ছে সুন্নতের দেশ, রসুলের তরিকার দেশ, এই দেশে বেদাতি কাজকর্ম হয় না, যদি হয় তো বড় লুকিয়েই করে বেদাতিরা, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন প্রত্যেকটি মুসলিম দেশকে এইরকম হওয়ার তৌফিক দান করেন, আর প্রত্যেক মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী, সুন্নতের সাথে মহব্বত করার আর বেদাতকে পরিত্যাগ করার তৌফিক দান করেন। তো বলছিলাম যে এই রাগায়েবের নামাজ প্রথম শাম দেশে চতুর্থ শতাব্দীতে শুরু হয়। এই জন্য তার আগের যে ওলামায়ে কেরামগণ আছেন, চতুর্থ শতাব্দী মানে 300 হিজরির পরে, তাই না? 300 থেকে 400 হিজরি পর্যন্ত এই সময়গুলিতে এই বেদাতি নামাজ শুরু হয় শামদেশ, অর্থাৎ ফিলিস্তিন প্যালেস্টাইনের দিকে। যখন এই বেদাত শুরু হয় তখন অনেক ওলামারা, আল্লাহ ভীরুরা বিদাত শুরু করে অল্প বিদ্যা পড়া, অল্প এলেম পড়া, হ্যাঁ, ধার্মিকরা, ধার্মিকতা আছে, তাকওয়া পরহেজগারি আছে, কিন্তু কোরআনে বা হাদিসের গভীর জ্ঞান নেই, যার ফলে দলিলের ধার ধারে না। হ্যাঁ, আবেগি ইবাদতবন্দি করে, কোন দোষ করলাম, কোনো কি কবিরা গুনাহ করলাম, আরে কোনো চুরি করেছি নাকি, আরে কি কারো বাড়ি ডাকাতি করেছে নাকি, আমি তো সারা রাত জেগে নামাজটাই পড়লাম, কোন দোষ করলাম, এগুলো হচ্ছে জাহেলের যুক্তি। এগুলো হচ্ছে কার যুক্তি? মূর্খ লোকের যুক্তি। একজন জ্ঞানী আলেমের যুক্তি হবে, কোরআন সুন্নাহর ভালো আলেমের, যে আমার এই ইবাদত
রসুলুল্লাহ সাল্লামের তরিকায় হইতে হবে। আমার আগে রসুলুল্লাহ সাল্লাম করেছেন না করেননি, যদি তিনি না করে থাকেন আর আমি যদি করি তো তার চাইতে বেশি আমি হ্যাঁ বুঝতে শিখলাম তাহলে ধর্মের ক্ষেত্রে, অথবা তার চাইতে বেশি আমি ধার্মিকতা দেখাইলাম, তার চাইতে বেশি আমি পরহেজগারি দেখাইলাম, এটা বেয়াদবি না? বেয়াদবি না? রাস্তায় চলতে চলতে আপনার শেখের সামনে ওস্তাদের সামনে চলছেন না, পিছনে চলছেন, আপনার বাপের সামনে দাদার সামনে চলছেন না, মুরব্বীকে শ্রদ্ধা করে চলছেন, তাই না? আর আপনি ইসলামের ক্ষেত্রে রসুলের আগে বেড়ে আপনি ইবাদতবন্দি করবেন, বেয়াদবি করলেন না? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজরাতের প্রথম আয়াত আল্লাহ বলছেন আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না, আল্লাহ রসুলের আগে খবরদার বাড়িও না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি আর আপনি করবেন, এইরকম কাজ করবেন না। এই বিদাত যখন চালু হয় ভালো ভালো আল্লাহ ভীরু আলেমরা আল্লাহর আজাব গজবের ভয়ে সামদেশ ছেড়ে পালিয়ে গেছিল, যে এই বিদাতি এলাকায় থাকা যাবে কখন আল্লাহর গজব নেমে আসবে, তখন আল্লাহর আজাব গজব নেমে আসবে। এই সলাতুর রাগায়েব জাল ভিত্তির, সুতরাং এইরকম কোনো নামাজ পড়বেন না। আর এই নামাজ আমাদের দেশের বিভিন্ন বেদাতি বইগুলিতে আছে, তার মধ্যে একটি বেদাতি বই আমি কোনো একসময় অনেক আগে দেখেছিলাম, কারণ বেদাতি বইগুলো মাঝে মাঝে পড়তে হয় সতর্ক করার জন্য মানুষকে, মকসুদুল মোমিনিন নাম, খুব প্রসিদ্ধ নাম, এক সময় ছিল, এখন তো কিছুটা মানুষের চোখ খুলেছে, হ্যাঁ মানুষ বুঝতে শিখেছে, এক সময় ছিল কিছুই বুঝতো না মুরব্বীরা, দু চারটা হ্যাঁ ভেজাইলা কিতাব ছাড়া আর কিছুই বুঝতো না। মকসুদুল মোমেনিন হ্যাঁ নতুন পাত্রীকে বিয়ের দিনে গিফট দেওয়া হইতো, হ্যাঁ হাদিয়া উপঢৌকন দেওয়া হইতো, বড় হাদিয়া একটা নেয়ামুল কোরআন বিয়ের দিনে হাদিয়া তোহফা দেওয়া হইতো, এগুলো সব ভেজাল পূর্ণ কিতাব। এই কিতাবগুলিতে সেহের পর্যন্ত আছে, মন্ত্রতন্ত্র পর্যন্ত আছে, আরবি ভাষায় আছে। আপনি মনে করছেন আরবি থাকলেই তো, আমাদের দেশে বাঙালি মানুষ এত আরবিকে মহব্বত করে আর ইসলামকে মহব্বত করে, আরবিতে থাকলেই মনে করে যে কোরআন হাদিস, তাই না? আরবি যদি কেউ পড়ে দেয় অথবা লিখে দেয় অথবা আরবি লেখা থাকে তাহলে কি মনে করে? আল্লাহ রসুলের কথা মনে করে। আরবিতে গান হয় না? হয় না? হয় না? আরবিতে অশ্লীল ছায়াছবি হয় না? হ্যাঁ আরবিতে শিরিক হয় না? তো মক্কার মুশরিকরা কোন ভাষা দিয়ে শিরিক করতো? হ্যাঁ বাংলা উর্দু দিয়ে তো করতো না, হিন্দি দিয়ে তো করতো না, ইন্ডিয়ানদের হিন্দুদের মতো, তাই না? আরবি ভাষা দিয়ে লাতুজ্জা মানাতে দেবদেবীর পূজা করতো। তাহলে বোঝা গেল যে আরবিতে থাকলেই, আরব যারা জাদুঘর ওরা জাদু করে কি দিয়ে? বাংলা দিয়ে, সংস্কৃত দিয়ে, আরবি দিয়ে। তো বলছি যে ওই কিতাবগুলিতে সেহের জাদু পর্যন্ত আছে, চেহেল কাপের জাদু আছে, চল্লিশটা কাপ দিয়ে মন্ত্র শিখা আছে, জাদু সেহের কুফরিয়া কথা আছে এই কিতাবগুলিতে। এই কিতাবে ওই সালাতুর রাগায়েবের কথা লেখা আছে, একেবারে জাল কথা, এবং এইগুলি ইবাদত নয় বরং এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার, জাহান্নামে যাওয়ার কারণ। জি হ্যাঁ, বিধাত যারা করে, বহু হাদিস আর আয়াত রয়েছে, এক কথাই যথেষ্ট এই দু তিনটি আয়াত বললাম আর যে হাদিস বললাম, কুল্লু দালালাতিন ফিন্নার, যখন আপনি গোমরাহির কাজ করলেন তখন এর পরিণাম জাহান্নাম ছাড়ার কিছু পাওয়া যাবে না। বিধাত যখন মানুষ করে তখন তওবার সুযোগ হয় না অধিকাংশ ক্ষেত্রে। মানুষ যদি চুরি করে, এক সময় চোর হজ করে যায়, বড় বড় ডাকাত তো হজ করে যায়, তোবা করে, করে না? করে না, কারণ ডাকাত ডাকাতি করলে মনে করে যে আমি কাজটা ভালো করছি না মন্দ করছি, হ্যাঁ বলেন, মন্দ করছি বুঝে, ডাকাতি করতে ঢুকছে তাও মনে করে যে আমি কাজটা ভালো করছি না, কখনো মনে করে যে আমি সওয়াবের কাজ করছি, ঠিক কিনা? চোর চুরি করলো, বেইমান বেইমানি করে, হ্যাঁ মানুষ টাকা নিয়ে টাকা দেয় না, তারপরও ওর ওর যে মানবতা আছে, মানবতা তাকে ধিক্কার দেয় যে কাজটা ভালো নয় কিন্তু আমার স্বভাব খারাপ, তাই না? সিগারেট খায় ওদেরকে জিজ্ঞেস করেন, ঠান্ডা মেজাজে জিজ্ঞেস করিয়েন যে আপনি এই সিগারেট খেয়ে কাজটা ভালো করছেন না খারাপ করছেন, কি বলবে? খারাপ বলবে না? হ্যাঁ জি, একজন বড় ক্যাপ্টেন, তাকে বলছি যে আপনি যে সিগারেট খাচ্ছেন, এত শিক্ষিত মানুষ কাজটা কয়েক বছর আগে, তো কাজটা ভালো করছে না মন্দ করছে, এটা আপনার জন্য লাভ না লোকসান? তখন বলছে যে শেখ মতি, হ্যাঁ আমার জন্য দোয়া করেন, দোয়া করেন। কি জন্য? বলছে যে এটা হচ্ছে আমার খারাপ অভ্যাস, বদ অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারছি না, ঠিক না? কিন্তু কোনো বিদাত করার লোককে যদি জিজ্ঞাসা, আপনি যে নামাই তো পড়ছেন, কাজটা ভালো করছেন না খারাপ, কি বলবে? অবশ্যই ভালো করছি। এই যে সারা রাত ধরে আপনি সালাতুর রাগায়েবের নামাজ পড়ছেন, কাজটা ভালো করছেন না মন্দ করছেন, কি জবাব দিবে? এই যে ঈদে মিলাদুন্নবী করছেন, কাজটা ভালো করছেন না মন্দ করছেন, কি জবাব দেবে? ভালো। যে বলছে যে ভালো কাজ করছি মানে আমি জান্নাতের রাস্তায় আছি, ঠিক না? তো জান্নাতের রাস্তায় আছি আর ই বাধা দিতে আসছি, এর কথা কেন শুনবো? শুনবেই না। তাহলে যখন শুনবে না
তখন কি করবে? তোবা করবে? হ্যাঁ, ও তো বুঝতে পারে না আমি ভুল করছি। বেদাতি কখন একমাত্র তবা করে? যখন বুঝতে পারে যে আমার রুটটাই ভুল আছে, এটা রুট না ইসলামের, হ্যাঁ উল্টো রুটে আমি চলছি। যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত তবা বেদাতি করবে না। বেদাতি শিরকি ধর্ম যারা পালন করে, পক্ষান্তরে চুরি ডাকাতি বেইমানি বেনামাজি এরকম যারাই আছে, বেনামাজিও বুঝে যে আমি কাজটা ভালো করছি না নামাজের সময় বসে থেকে শুয়ে থেকে, তাই না? সুতরাং ও জানছে যে আমার রুটটাই ভুল, ও শুরু থেকেই জানছে, প্রথম দিন থেকে জানছে পাপের, যে এটা পাপের কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ নয়। এই জন্য অধিকাংশই শিরিককারীরা বিদাতকারীরা আল্লাহর পক্ষ থেকে তওবার সুযোগ পায় না, তৌফিক পায় না। আর যারা চুরি করে ডাকাতি করে বেনামাজি মেলা রোজা ছেড়েছে, তারা নিজেকে ধিক্কার দিয়ে ফিরে আসার চান্সটা বেশি আছে, ফিরে আসার চান্সটা বেশি আছে। সুতরাং এইরকম কোনো বেদাতি নামাজ পড়বেন না, এইরকম নামাজ শরীয়তে নেই, সালাতুর রাগায় বলে রজব মাসে এইসব কাজ করবেন না। দুই নম্বর যে বেদাতি করে সেটা হচ্ছে রজব মাসে বেশি বেশি উমরা করা। আজকাল মক্কায় গেলে দেখবেন খুব ভিড়। আমি রজব মাসে আগে মাঝে মধ্যে অনিচ্ছাকৃত এই সময়টা পেলাম সুযোগ, চলে গেলাম উমরা করতে। যেই দিন থেকে জানতে পেরেছি যে গিয়ে দেখি রজব মাসে এত ভিড় কেন, তার আগের মাসেও ভিড় নেই, শাবান মাসেও অত ভিড় নেই, কিন্তু এই রজব মাসে কেন এত ভিড়? ইন্দোনেশিয়ানদের ভিড়, মালয়েশিয়ানদের ভিড়, কারণ ওই দেশও বিদাতি আছে, এসব বিদাত করেওয়ালা আশেপাশের যে আরব দেশ আছে ওতে কিছু আরব বিদাতিরা আছে, হ্যাঁ মিসরিদের ভিড় দেখি রজব মাসে। তখন থেকে এই রজব মাসে উমরা যাওয়া বাদ দিয়েছি ভিড় থেকে বাঁচার জন্য। আর এই বিদাতিদের পাশাপাশি উমরা করার চাইতে যতটা ভাসতে পারি বিদাতি সংসর্গ থেকে আর বিদাতের পাশ থেকে দূরে থাকা, যার ফলে রজব মাসে ইচ্ছা করে আর যাই না। যদি কখনো এরকম না হয়ে যায় যে প্রোগ্রাম আছে সেদিকে, না হলে রজব মাসে মোটে যায় না, তার আগের মাসে যাই আর না হলে তার পরের মাসে যাই। বুঝতে পারছেন? এই বিদাতিরা এই রজব মাসে বেশি বেশি উমরা করে, অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি উমরা করেছেন, তার একটিও রজবে নয়, জিলকাদ মাসে করেছেন আর জিলহজ মাসে করেছেন, চারটি উমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসলামের জীবনে। এখন ইসলাম আসার পূর্বে কি করেছেন না করেছেন সেটা আমাদের জন্য শরীয়তের দলিল, আগেও হজ উমরা ছিল, হতে পারে সেগুলো করেছেন, কিন্তু 40 বছর পরে নবী হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি উমরা করেছেন, তার সিরাত জীবনী পড়লেও দেখা যাবে, হাদিসও দেখা যাবে, আর একটিও উমরা রজবে ছিল না। রজবের উমরার কোনো ফজিলত নেই, বরং রমজান মাসে উমরা করলে ফজিলত আছে। জানা আছে রমজান মাসে উমরা করলে কি হবে? এক হজের সওয়াব পাওয়া যাবে। রাসূলুল্লাহ বলছেন আও হাজ্জাতান মাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক হজ করার সওয়াব পাওয়া যাবে। তো রমজান মাসে চেষ্টা করি, রজব মাসে এইরকম উমরার চেষ্টা করবেন না, কারণ এটা বেদাতি উমরা। তবে ছুটি পেলেন, ধরেন আপনি এই নিয়তে গেলেন না যে রজব মাসে বেশি সওয়াবের আশায় যাচ্ছি, ছুটি আপনি উমরার জন্য পেলেন কোম্পানি থেকে রজব মাসে, অসুবিধা নেই, আপনি উমরা করে আসেন, যান উমরা করেন, কিন্তু এই নিয়ত নিয়ে যাবেন না যে রজব মাসে বেশি সওয়াবের আশায় যাচ্ছি, না হলে বেদাত হবে। তিন নম্বর যে বড় বেদাতটি, যেই বেদাতটি ভারত বাংলাদেশে সবচেয়ে বেশি পালিত হয়, সেটা হচ্ছে 27শে রজবের রাতকে মনে করা হয় যে এটা হচ্ছে মেরাজের রাত। এর নাম কি? সবে মেরাজ, সব মানে রাত, সবে মেরাজ, মেরাজের রাত। অথচ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কোন তারিখে হয়েছে এই মর্মে অনেকগুলি উক্তি আছে, 6-7টি উক্তি আছে, তার মধ্যে একটি উক্তি হচ্ছে যে এই রজব মাসে, বাকি অন্য মাসে, কেউ বলছে রমজানে, কেউ বলছে অন্য মাসে, কেউ বলছে অন্য মাসে। বলেন এতগুলি মতামত কেন হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর গুরুত্ব রাখতেন যে সবে মেরাজ করতে হবে, তাহলে সাহাবারা দিনটা মনে রাখতেন না? রাখতেন না। আমাদের ঈদ উল ফিতর মনে সবার নাই? ঈদ উল ফিতর কত তারিখে হয়? পহিলা শাওয়াল, জানা আছে না? ঈদ উল আজহা কোরবানির ঈদ কোন তারিখে হয়? 10ই জিলহজ, সবার জানা আছে কি না? কারণ এই দিন আমাদের কিছু করতে হবে। আমাদের চেয়ে বেশি আগ্রহী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাইকরামরা। যদি সবে মেরাজে রাত জেগে ইবাদত করতে হয়, নফল পড়তে হয়, আল্লাহকে ডাকতে হয়, মসজিদে জমা হইতে হয়, এটা ইসলাম হইতো, তো সাহাবাইকরামরা কি মনে রাখতেন না তারিখটা? অবশ্যই মনে রাখতেন। যখন তারা মনেও রাখেননি, তার মানে তারা কোনো আমলও করেননি, এইরকম সব্যদারিও করেননি, রাত জাগরণও করেননি, কোনো নফল ইবাদত বন্দিও করেননি। সুতরাং এক নম্বর কথা, এই 27শে রজবকে সবে মেরাজ, মেরাজের রাত বলে ধরে নেওয়া একটা বেদাতি ধারণা, বেদাতি বিশ্বাস। এই তারিখে মেরাজ হয়েছে নিশ্চিত বলা যাবে না, অন্য কোনো তারিখে হইতে পারে। যেই দিনে মেরাজ হোক না কেন, মেরাজ কোন তারিখে হইল এটা বড় কথা নয়, ঠিক না?
যেমন আপনার জন্ম কোন তারিখে হলো এটা বড় কথা কি, আপনার বাপের জন্ম কোন তারিখে এটা বড় কথা, না আপনার বাপের জন্য দোয়া করার নেকি পৌঁছানো বড় কথা বলেন? আপনি আপনার বাপের জন্ম তারিখ মৃত্যু তারিখ মনে রেখেছেন, কিন্তু জীবনেও রাব্বির হামা কামার আব্বাই আনিসাগিরা করেন না, জীবনও একটা হজমরা বাপের নামে করলেন না, জীবনও সাদকা খেরাত করলেন না, তো লাভ কি? তারিখ জেনে লাভ আছে? কোনো লাভ নেই। মেরাজের রাত আপনি মনে করলেন যে 27 রজব, কিন্তু আপনি মেরাজের সবচেয়ে বড় আল্লাহর হাদিয়া ফরজ সেটা হচ্ছে কি? আল্লাহ কি দিয়েছেন মেরাজের রাতে? সালাত 5 ওয়াক্ত নামাজ, তাই না? কোথায় ফরজ হয়েছে? 7 আসমানের ওপর আল্লাহ পাক রব্বের নবীকে ডেকে সেখানে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আর মেরাজের তারিখ নিয়ে শবে মেরাজ কখন, শবে মেরাজ কখন নিয়ে আপনি বসে আছেন, এতে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আপনার উচিত ছিল যে এই 5 ওয়াক্ত নামাজের পুরোপুরি হেফাজত করা, যেই তোহফা যেই হাদিয়া গিফট রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের ওপর থেকে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য নিয়ে এসেছেন। সুতরাং শবে মেরাজ বলে এই রাতকে মনে করা এটাও বেদাতি ধারণা, আর এই রাতে নফল পড়া, রাত জাগরণ করা, জমা হওয়া, আর ভালো খাওয়া দাওয়া ধুমধাম করা, আর লাইটিং করা, আর দেশে ছুটি করা, স্কুল কলেজ মাদ্রাসা ছুটি করা, সবগুলি বেদাতি কাজ। সুতরাং এই সমস্ত থেকে যে যতটা পারছেন বেঁচে থাকবেন। আপনি দেশের মাদ্রাসা স্কুল ছুটি করে দিয়েছেন সরকার, ওইটা বন্ধ করতে পারবেন না, সরকার ওটা পারবে, সরকারের জন্য ওইটা ফরজ। যে বেদাতি দিনে কেন সৌদি আরবে কেন 27 রজবের দিনে মাদ্রাসা স্কুল বন্ধ হয় না, হচ্ছে কি? হচ্ছে না, কারণ সুন্নতের দেশ, হ্যাঁ হাদিসের দেশ, এই দেশ নবীর তরিকার দেশ, যার ফলে সেটা হয় না। তারা আরবি ভাষা বোঝে, তাদের মাতৃভাষায় কোরআন হাদিস আছে, যদি হদিস থাকতো যে এই তারিখে হ্যাঁ মেরাজ হয়েছে আর ছুটি করতে হবে, এটাও শরীয়তে আছে, তারা ছুটি করতেন না? ঈদ উল আজহাতে দিয়ে দিয়েছেন 1 সপ্তাহ 10 দিন ছুটি, ঈদ উল ফিতরে দিয়ে দিয়েছেন ছুটি, রমজান মাসও অনেক সময় ছুটি দিচ্ছেন, বড় দিন যখন গরম হচ্ছে, কষ্টের দিন হচ্ছে, এখন কয়েক বছর থেকে রমজান মাসে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছুটি সৌদি আরবে। আরে একটা দিন ছুটি দিতে পারবেন না? যদি সওয়াবের কাজ হইতো কেন সৌদি আরবে দেয় না? সুন্নত আছে এখানে, সেই জন্য এখানে বিদাত নাই সেই জন্য। সুতরাং ছুটি বন্ধ করা, এই বেদাতি ছুটি বন্ধ করা, এটা সরকারের কাজ। আর আপনার কাজ হচ্ছে যে এই দিন আমি কাজকর্ম বন্ধ করব না, এই রাতে আমি খাস কোনো নফল পড়ব না। আপনার কাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা, আর যদি নফল ইবাদত করতে হয় প্রত্যেক রাতে উঠে 11 রাকাত আপনি বেতর সহ তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, 11 না পারেন 9 পড়েন 7 পড়েন, আর কিছুই না পারেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকেন, আপনি একটু সিজদায় পড়ে একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্ধকারে যোগাযোগ রাখেন, নির্জনে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করেন, এগুলি হচ্ছে আপনার কাজ। এই সমস্ত রকমের বিদাত থেকে বেঁচে থাকবেন। এছাড়াও যদি কোনো বিদাত কোনো অঞ্চলে থাকে, আমার হয়তো জানা নেই, এমন কোন ইসলামে কাজকর্ম আমল সওয়াবের কাজ নেই যেটা রজব মাসে করতে হবে এক্সট্রা, যা অন্য মাসে আছে তাহাজ্জুদ আছে, এই মাসে ওই রকমই তাহাজ্জুদ আছে, শাবান মাসে ওই রকমই, শবে বরাত বলে কিছু নেই, যা অন্য মাসে আছে এই মাসেও আছে। একমাত্র ইসলামে যেটা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, কোরআন আল্লাহ নাজিল করেছেন কোন রাতে? কদরের রাতে। কদর রাত কখন? রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে, 21, 23, 25, 27, 29, ওগুলোতে ইবাদতবন্দি করবেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা না করে এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন সমস্ত রকমের বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নতকে মজবুত করে ধরে রাখার তৌফিক দান করেন, রসুলের তরিকায় চলার যেন তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ায় থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আমাদেরকে আল্লাহ মত যেন দান করেন, রাসূলুল্লাহ সাল্লাহ সাথে আমাদের যেন হাসর করেন, রাসূলুল্লাহ সাল্লাহ সাথে যেন তার সাফাত নসিব করেন আমাদের, রাসূলুল্লাহ সাল্লাহ সাথে আমাদের হাউজে কাউসারে পৌঁছার আল্লাহ পাক তৌফিক দান করেন। যারা বিদাত করবে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লামের হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস আছে। আল্লাহ পাক যেন এরকম বদনসিব না করেন, হতভাগা না করেন, আল্লাহ পাক আমাদের দিন দুনিয়ার যেন কল্যাণ করেন। আবার বলছি, যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন, আল্লাহ পাক সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, শিরক বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই অঞ্চলের আমামেরা এলাকা থেকে অথবা অন্য কোনো এলাকা থেকে যেসব নতুন ভাইরা এসছেন তাদেরকে বিশেষ করে আমি অভিনন্দন জানাচ্ছি, বরং তার চাইতে বেশি তাদের শুকরিয়া আদায় করছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন আরও দিনের ক্ষেত্রে এগিয়ে আসার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিস আল্লাহ এবং রসুলের কথা শিখেন, যার কাছ থেকে শিখেন, জরুরি নয় যে আমাদের কাছ থেকে শিখতে হবে, জরুরি নয় যে আমাদের সেন্টার থেকে শিখতে হবে, আপনাকে যেখানে ভালো লাগছে সেখান থেকে শিখেন, কিন্তু শিখেন, শিখেন, আপনার শিক্ষা ফরজ, এলেম ফরজ, আমল করা ফরজ,
এবং সেই দিকে মানুষকে ডাকা ফরজ। আল্লাহ পাক যেন দিনের ওপর চলার তৌফিক দান করেন, দিনের ওপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।